সাউথ কলকাতার বুকে মাত্র 249 টাকা থেকে শুরু হচ্ছে কম্বো। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজ অনেকদিন পর আবারও তোমাদের নিয়ে যাব নতুন ক্যাফের খোঁজ দিতে, যার জন্য আসতে হবে একদম লর্ডস মোড়ে। সাউথ কলকাতার বুকে বাঙালিয়ানার রত্ন, বাঙালি খাবার আর আতিথেয়তায় মিশে যেতে চাইলে চলো এন্ট্রি নেওয়া যাক ইন্দুস কফি হাউসে। কলকাতায় এখন শুধুই ইন্ডিয়ান কফি হাউস আর একা নয়, অনেক রকমের থিমে অনেক কফি হাউস ছড়িয়ে রয়েছে চারিদিকে। কিছুদিন আগেই তো নিউ টাউন কফি হাউস ফেমাস হয়ে গিয়েছে, তো সাউথ কলকাতার ইন্দু কফি হাউসে পা রেখেই বুঝলাম এটা একদম নিউলি ওপেন্ড বেশ কোজি ছিমছাম বাঙালি থিমড কফি হাউস। এখানে তোমরা পেয়ে যেতে পারো ট্র্যাডিশনাল টেস্ট, তাও একদম মডার্ন অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্সে। এখানে কি নেই, বেঙ্গলি পোর্ট্রেট আছে, দোলনা আছে, ভিক্টোরিয়া আর টানারিক্সের গ্রাফিটিও আছে। এছাড়াও মিষ্টি প্রেমিক যুগল থেকে ফুড লাভারদের কোটস দিয়ে সেজে উঠেছে ক্যাফেটা। তো এখানে আছে বিভিন্ন ধরনের কম্বো, তোমার ফ্রেন্ডস বা পার্টনারকে নিয়ে সেলিব্রেট করতে পারো যে কোনো স্পেশাল দিন, তাও নিজের পকেট থেকে খসে পড়া টাকার অ্যামাউন্ট বাঁচিয়ে। কারণ এখানে বেঙ্গলি থেকে কন্টিনেন্টাল সব ধরনের সব রকমের কম্বো অ্যাভেলেবেল, আর মাত্র 249 টাকা থেকে শুরু হচ্ছে কম্বো। এছাড়াও এলাকাটা আরও দুর্দান্ত সব জিনিস রয়েছে, সেগুলো তোমরা নিয়ে নিতে পারো। দেশি ননভেজ কম্বো স্টার্টার শেষ হওয়ার আগেই আরো একটা কম্বো চলে এসেছে তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে ছোলার ডাল, পোলাও, মটন কষা আর সাথে আছে দু পিস লুচিও, একটা ফুল বেঙ্গলি কম্বো। সো আমি আর ওয়েট করতে পারছি না, অলরেডি স্টার্টারটা বাকি আছে যার মধ্যে শুধুমাত্র একটা টেস্ট করেছিলাম। আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বেশ ভালো, একটা ঝাল ঝাল ব্যাপার আছে এটার মধ্যে, এটা ঝাল অথচ মিষ্টি একটা ব্যাপার আছে। এবার ট্রাই করতে চলেছি চিজি চিকেন উইংসটা। সম্পূর্ণ পড়ে থাকা চিজটুকু তুলে নিয়ে মেয়োনিজে ডুবিয়ে চালান করবো মুখে। এখনো যতগুলো খেয়েছি সব থেকে বেস্ট এটা। আর একটাই বাকি আছে, এবার সেটা ট্রাই করছি। এটা হচ্ছে গ্রিন চিলি চিকেন উইংস, বেশ ঝাল ঝাল বাট দারুণ। মাংস খেলাম, সব কিছু খেলাম, তারপরে যেন এই লুচি দিয়ে আলুদমটা খেতে সেরা লাগে।
এবার একটু ট্রাই করব ছোলার ডালটা দিয়ে। এখানে ছোলার ডালটা দেখে ঠিক ছোলার ডাল বলে মনে হচ্ছে না, যেন অনেকটা গুঁড়িয়ে গেছে ছোলাগুলো, আর দেখতে অনেকটা মুগ ডালের মতো লাগছে। ঠিকঠাক ছোলার ডালটা অতটা ভালো না, তবে ভাতের সাথে খেতে ভালো লাগবে। এবার লুচিটা দিয়ে ট্রাই করব একটুখানি মাটন আর তার গ্রেভি। অসাধারণ, অ্যামেজিং! মাটনটা দিয়ে লুচিটা জাস্ট স্বর্গীয় স্বাদ দিচ্ছে। রাইস যতটা ওরা দিয়েছে তা দুজনের জন্য অনায়াসে হয়ে যাবে। আমার এখানে এই প্লেটে যতটা দেখছো সেম কিন্তু অন্য আরেকটা প্লেটে রয়েছে। এবার আমি রাইসটা ট্রাই করব মাটন দিয়ে। মাটনের পিসটা তোমাদেরকে দেখাই, এরকম সাইজের দুটো পিস রয়েছে, আর এটা হচ্ছে পি রাইস, আর আমি ঢেলে দিচ্ছি খানিকটা গ্রেভি। গ্রেভিটা একটু মেখে নেব, আর রাইসটা স্টিকি না, একদমই ঝুড়ো আছে।